হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি গান অ্যাড করবেন। ঠিক আছে, আপনি এখানে দেখতেছেন আমি যদি প্রোফাইল আইকনে টাচ করি তাহলে আপনি এখানে কোনো গান দেখতেছেন না। তো আপনি এখানে কিভাবে গান অ্যাড করবেন সেটা কিন্তু আপনাকে দেখাবো। অ্যান্ড আপনি গান অ্যাড করতে পারবেন যদি কোনো ফ্রেন্ড আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে তখন এখানে কিন্তু গান দেখতে পারবে। তখন আপনার আইডি অন্যরকম, সবার থেকে আলাদা, অন্য বিশেষ আকর্ষণীয় বিএফি আইডি মনে হবে। ঠিক আছে, তো কিভাবে আপনার ফেসবুক আইডিতে এখানে গান অ্যাড করবেন এবং কি অন্য ফ্রেন্ড যদি আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকে তখন কিন্তু এখানে টাচ করে গান শুনতে পারবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এই কাজটা কিভাবে করবেন এখন আমি আপনাকে দেখাবো। তার আগে আপনাকে একটা কথা বলবো, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আমি প্রোফাইল আইকনে টাচ করব এই গানটি অ্যাড করার জন্য। তো আপনি আপনার যে ফেসবুক আইডিতে গান অ্যাড করবেন সে ফেসবুক আইডি আপনি লগ ইন করে নেবেন, তারপর এখানে আপনি চলে আসবেন। তো আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন থ্রি ডট আইকনে, যে আপনি দেখতেছেন। তো আমি এখানে টাচ করব। ওকে, টাচ করার পর এখানে আপনি একটি অপশন দেখতে পারবেন চার্টস, এই অপশনে আপনি টাচ করে নেবেন। আমি এখানে টাচ করব। তো আপনি এখানে দেখতে পারবেন যে একটি অপশন মিউজিক। তো আমি জাস্ট এই অপশনে টাচ করে নেব মিউজিক অপশনে। ওকে, টাচ করার পর উপরে আপনি দেখতে পারবেন প্লাস আইকন। তো আমি যদি এখানে টাচ করি তাহলে আপনি এখানে দেখতে পারবেন সার্চ অপশন চলে আসলে এবং কি এখানে অনেকগুলো গান আপনার এখানে শো করবে। ঠিক আছে, আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি স্টার্ট করে এখানে স্টার্ট করে গানটি শুনতে পারবেন। এখানে দেখতেছেন যে অনেকগুলো গান রয়েছে। ঠিক আছে, জাস্ট আপনি এখানে গানের উপরে আপনি টাচ করে নেবেন। তো এখানে আমি গানের উপরে টাচ করে নিলাম, তো গানটি অলরেডি সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি চার পাঁচটা গান আপনি টাচ করে নিতে পারেন। তারপর যে কাজটা করবেন এখান থেকে আমি জাস্ট ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর আবারও ব্যাক দিব, দুইবার ব্যাক দিব। ঠিক আছে, ব্যাক দেওয়ার পর এখানে আমি মিউজিক অপশনে আবার টাচ করব। তো আপনি এখানে দেখতে পারবেন যে আমি যে গানগুলো আমি সিলেক্ট করছি সেগুলো কিন্তু এখানে শো করতেছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমি যে কাজটা করব, এখানে যেটা বেশি পছন্দ আপনি সেটা কিন্তু আপনার প্রোফাইল আইকনে দিতে পারবেন। তো এখানে কিন্তু আমার এই গানটা বেশি পছন্দ। ঠিক আছে, তো আমি এখানে এই থ্রি ডট আইকনে টাচ করব। ওকে, টাচ করার পর এখানে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন ফিন টু প্রোফাইল। ঠিক আছে, আর নিচে যে অপশন রয়েছে ডিলিট সং ফ্রম প্রোফাইল, তো এই অপশনে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু গানটি এখান থেকে কাটা যাবে। ঠিক আছে, তো উপরে যদি অপশনে আপনি টাচ করেন ফিন টু প্রোফাইল, আমি এখানে টাচ করব। ফিন টু প্রোফাইলে টাচ করলে এই গানটি কিন্তু আপনার প্রোফাইলে সবার উপরে উঠে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে দেখতে পারবেন, আমি ব্যাক দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতেছেন যে এই গানটি এখানে সিলেক্ট হয়ে গেল অলরেডি। ঠিক আছে, এখন যদি আমি এখানে থ্রি ডট আইকনে টাচ করি, তারপর এখানে যদি আমি বিওএসে টাচ করি তাহলে কোনো পাবলিক অথবা ফ্রেন্ড যদি আপনার সেই ফেসবুক আইডির প্রোফাইলে ঢুকে তাহলে কিন্তু এখানে এই গানটি দেখতে পারবে। ঠিক আছে, তখন কিন্তু এখানে টাচ করে গানটি শুনতে পারবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনার ফেসবুক প্রোফাইলে গান অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি অনেক আকর্ষণীয় হবে ফ্রেন্ডের কাছে অ্যান্ড দেখতে অনেক সুন্দর হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো গাইস, এরপরে যদি আপনি এখানে অন্য গান অ্যাড করতে চান অথবা এই গানটি বদলে অন্য গান দিতে চান তাহলে কিন্তু আপনি কি করবেন, এখানে থ্রি ডট আইকনে টাচ করবেন। ঠিক আছে, টাচ করার পর এখানে কিন্তু আপনি রিপ্লেস সঙ্গে টাচ করে অন্য একটি গান আপনি অ্যাড করতে পারবেন, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো গাইস, এটাই ছিল যে আজকের ভিডিও কিভাবে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি গান অ্যাড করবেন। ঠিক আছে, তো গাইস আশা করি আজকের ভিডিওটা আপনার মাথায় ঢুকেছে অ্যান্ড আজকের ভিডিওটা থেকে আপনি জ্ঞান অর্জন করতে পেরেছেন। তো গাইস, এরকম উপকারী ভিডিও যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা বড় লাইক মারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।